হাই ফ্রেন্ড, তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে তেলাপিয়া মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইবার মাছগুলোকে ভেজে নেব। তাই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকে দিয়ে দেব। তো এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। আলুটাকে একটু হালকা ভেজে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আলুর সাথে একটু ভেজে নেব। তো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা ঝিঙে। ঝিঙেটা দিয়ে আবারও একটু ভেজে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও সব কিছু একটু মিশিয়ে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আদা বাটা, দিয়ে সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। তো ঝোলটা হতে একটু বাকি আছে, এইভাবে আরও 3 মিনিট মতো রান্না করে নেব। তো ঝোলটা প্রায় তৈরি হয়ে এসেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার ঝোলটাকে আমি নামিয়ে নেব।
তো তৈরি হয়ে গিয়েছে ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান।